BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনে হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ওপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে পাবনা দুই আসনের হালচাল। পাবনা দুই সংসদীয় আসনটি সুজানগর উপজেলার 10 ইউনিয়ন এবং বেড়া উপজেলার আংশিক 5 ইউনিয়ন নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 69তম আসন। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে ভোটার ছিলেন 2,07,812 জন। ভোট প্রদান করেন 1,21,840 জন। নির্বাচনে বিএনপির ওসমান গনি খান বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 67,431 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আহমেদ তফিজউদ্দিন। নৌকা প্রতীকে তিনি পান 48,086 ভোট। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। এই নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নাম সর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে বিএনপির AKM সেলিম রেজা হাবিবকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12 জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 1,69,436 জন। ভোট প্রদান করেন 1,40,785 জন। নির্বাচনে আওয়ামী লীগের আহমেদ তফিজউদ্দিন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 67,250 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির সেলিম রেজা হাবিব। ধানের শীষ প্রতীকে তিনি পান 65,745 ভোট। 1998 সালের জুনে আহমেদ তফিজউদ্দিন মারা যান। ডিসেম্বরের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের আব্দুল করিম খন্দকার নির্বাচিত হন। 2001 সালের 27 ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,35,674 জন। ভোট প্রদান করেন 1,84,852 জন। নির্বাচনে বিএনপির AKM সেলিম রেজা হাবিব বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 97,704 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মির্জা আব্দুল জলিল। নৌকা প্রতীকে তিনি পান 86,013 ভোট। 2008 সালের 29 ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,34,982 জন। ভোট প্রদান করেন 2,14,775 জন। নির্বাচনে আওয়ামী লীগের আব্দুল করিম খন্দকার বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,16,730 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির AKM সেলিম রেজা হাবিব। ধানের শীষ প্রতীকে তিনি পান 95,000 ভোট। 2014 সালের 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের খন্দকার আজিজুল হক আরজু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 3,789 জন। ভোট প্রদান করেন 2,52,832 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন 4 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের আহমেদ ফিরোজ কবির, ধানের শীষ প্রতীকে বিএনপির AKM সেলিম রেজা হাবিব, হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনুস আলী, ফুলের মালা প্রতীকে তরিকত ফেডারেশনের প্রার্থী শামসুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের আহমেদ ফিরোজ কবির বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 2,42,681 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির AKM সেলিম রেজা হাবিব। ধানের শীষ প্রতীকে তিনি পান মাত্র 5,383 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, পাবনা দুই, সুজানগর উপজেলা এবং আমিনপুর থানা সংসদীয় আসনে পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম সংসদে বিএনপি এবং সপ্তম, নবম, দশম ও একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হন।
দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ 24 গবেষণা টিম দৈব চয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 পাবনা দুই আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এ চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 58.63% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 39.47%, বিএনপি 55.34%, জাতীয় পার্টি 0.75%, স্বতন্ত্র ও অন্যান্য 4.44% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 83.09% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 47.77%, বিএনপি 46.70%, জামায়াতে ইসলামী 2.83%, জাতীয় পার্টি 1.74%, স্বতন্ত্র ও অন্যান্য 0.96% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 78.44% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 46.53%, চার দলীয় জোট 52.86%, জাতীয় পার্টি 0.55%, স্বতন্ত্র ও অন্যান্য 0.06% ভোট পায়। 2008 সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 90.64% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 54.80%, চার দলীয় জোট 44.60%, স্বতন্ত্র ও অন্যান্য দল 0.60% ভোট পায়। পাবনা দুই আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের আহমেদ ফিরোজ কবির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও মনোনয়ন চাইবেন। আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির নির্বাচনী এলাকায় ভালো অবস্থান তৈরি করেছেন। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের পাশাপাশি ব্যক্তিগত অর্থায়নে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক ও যোগাযোগ বেশ ভালো। এছাড়া মনোনয়ন চাইবেন আওয়ামী লীগের উপকমিটির সদস্য কামরুজ্জামান উজ্জ্বল। আওয়ামী লীগের একটি অংশ তার সঙ্গে রয়েছেন, তবে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। এছাড়া মনোনয়ন চাইবেন সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আশিকুর রহমান খান সবুজ, আব্দুল আজিজ খান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল মতিন, কেন্দ্রীয় যুবলীগ নেতা খন্দকার জাহাঙ্গীর কবির রানা, সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন সাবেক সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম সাজ্জাদ। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, পাবনা দুই আসনে 1991 সাল থেকে গত ছয়টি জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে চারবার আওয়ামী লীগ ও দুইবার বিএনপি জয়লাভ করে। 2008 সাল থেকে আসনটি টানা নিজেদের দখলে রেখেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে আওয়ামী লীগের মধ্যে অন্তঃকুণ্ডল রয়েছে, দ্বাদশ সংসদ নির্বাচনে প্রভাব ফেলবে তা। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 69তম পাবনা দুই সংসদীয় আসনটিতে আওয়ামী লীগ ধারাবাহিকতা বজায় রাখতে পারবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসন ভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 এর সঙ্গেই থাকুন।